হে জগৎবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে সর্ব অঙ্গ মায়ের মতো, বিয়ে করেছো কার মতো? হে জগৎবাসী, জানি না এই আলোচনাটি আপনাদের সামনে কি একটু সাজিয়ে গুছিয়ে বলতে পারবো কিনা, তবে আমার মুর্শিদ, আমার আল্লাহ যদি আমার দিকে একটু সুনজর করে তাহলে এই কথাগুলো একটু সুন্দর করে বলতে পারবো। তবে আজকের যে আলোচনাটি, যে আপনারা থাম্বনেলের মধ্যেও পেয়েছেন যে সর্ব অঙ্গ মায়ের মতো, বিয়ে করেছো কার মতো, দেখেন একটা মেয়ে মানুষ কিন্তু অনেক রূপে রূপান্তর হয়। যেমন একজন মেয়ে মানুষ সে আমার বোন, একজন মেয়ে মানুষ সে আমার মা, একজন মেয়ে মানুষ সে আমার চাচি, খালা, ফুপু। তাহলে দেখা যায় যে তারা কিন্তু একটা চরিত্র নিয়ে আমার কাছে আছে। কিরকম? যে আমার চাচি সে চাচি, যে আমার বোন তো বোনই, যে আমার শাশুড়ি সে তো শাশুড়ি। তাহলে জনপ্রতি একটা করে চরিত্র আমার কাছে হয়ে গেছে। চাচিকে কখনো নিজের স্ত্রী রূপে দেখা যাবে না, বোনকে কখনো স্ত্রী রূপে দেখা যাবে না, নিজের মেয়েকে কখনো ওরকম রূপে দেখা যাবে না। তাহলে বোঝা গেল যার যে চরিত্র আমার সাথে একই চরিত্র সারা জীবন যতদিন বেঁচে থাকি। কিন্তু স্ত্রীর চরিত্র একজন স্বামীর কাছে কয়েক প্রকারের চরিত্র, কয়েক প্রকারের ধরন। কেমন? যেমন আমার স্ত্রী যখন আমাকে ভাত বেড়ে দিয়েছে, আমি খাওয়া দাওয়া করতেছি এবং তিনি বাতাস করতেছে, আমি খাইতেছি, তখন আমার স্ত্রী তখন ওই সময়ে স্ত্রীর রূপ নয়, তখন তার রূপটা হলো মায়ের রূপ। মা যেরকম সন্তানকে বাতাস করে খাওয়াইতেছে, তখন সেখানে স্ত্রী রূপে তাকে দেখা যাবে না। যে একজন মা একজন সন্তানকে যখন খাওয়ায়, তখন সেই ধ্যান খেয়াল রাখতে হবে। আচ্ছা, এ হলো নিজের স্ত্রী একটি মায়ের রূপ নিয়ে নিল। এরপরে আসি, যখন যে দেখা যায় কাপড় চোপড় ধুইতেছে, ঘর পরিষ্কার করতেছে, বা বিভিন্ন কাজে কামে আছে, বা নাস্তা বানাইতেছে, যে কোনো একটা কাজে যখন সে থাকে, তখন দেখা যায় একটা কথা আমি বলে থাকি যে এই পৃথিবীতে সমস্ত নারীকে যদি কেউ মায়ের রূপে দেখে, নিজের স্ত্রী ব্যতীত সমস্ত নারী জাতিকে যখন মায়ের রূপে দেখবে, তখন তার কখনোই এইদিকে কুদৃষ্টি যাবে না, যেহেতু মায়ের দিকে কখনো কুদৃষ্টি করা যায় না। আচ্ছা, তো এখন বিষয় হলো যে নিজের মায়ের পেটের বোন তখন মনে করব যে সে কাজ করতেছে ঘরে, ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছে, তখন সে একটা রূপ নিল, এটা বোনের রূপ নিল, এখানে অন্য কোনো রূপে তার দিকে আমার কল্পনা বা তার দিকে চাওয়া যাবে না। আচ্ছা, যখন সে একনিষ্ঠভাবে আমাকে হাত দুটো ধরে বলতেছে যে তুমি আমার স্বামী, তুমি আমার কাছে অনেক দামি, তো এখন বলবো কিছু কথা আমি, সেটি হলো যে আমার জন্যে তুমি এই জিনিসটা কিনে এনো, আমার জন্যে তুমি এই জিনিসটা এনে দিও। তখন এখানে স্বামী স্ত্রীর মহব্বতে একজন আরেকজনের দিকে তাকানো হচ্ছে, এবং দেখা যায় যে স্ত্রীর রূপটা কখন আসে, যখন দেখা যায় যে নিজের একই ঘরে বাসস্থান, একই ঘরে শোয়া ওঠা বসা,
তখন স্বামী স্ত্রীর যে রূপ তাদের মধ্যে এসে যাবে, সেই কল্পনা সেই ধ্যান ধারণাটা এসে যাবে, সর্বসময় তাকে একই রূপে দেখা যাবে না, বিভিন্ন রূপে দেখা যাবে। তখন কি হবে, আমাদের ঘরের মধ্যে ছেলে মেয়ে যারা আছে তারা দেখতেছে যে আমার আব্বা আম্মা ঠিক যেমন একজন আরেকজনের মুরব্বী, এরকম একটা ভাব তাদের মধ্যে পাওয়া যাচ্ছে এবং তারা এই জিনিসটা শিখতেছে। এবং দেখা যায় যে যখন তিনি ঘরে গোছানো কাজ করতেছে, এটা সেটা করতেছে, তখন দেখতেছে ছেলে মেয়েরা যে আমার মা এবং বাবা এই দুজনের মধ্যে এমন একটা সম্পর্কের মতো দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কত একটা আদব, একজনকে একজন যে আদবের সাথে ডাকে এবং বলে, তখন মনে হয় যে তারা খুবই এক মার এক মায়ের পেটের ভাই বোনের মতো, কত মহব্বত। কিন্তু দেখা যায় অন্য অন্য সময়ে পিতামাতা যদি একই রুমে থাকে তখন তাদের চরিত্রটা আরেক রকম হয়, মধুর হয়। তো এই জিনিসগুলো যখন একটা ফ্যামিলির মানুষ বাচ্চা কাচ্চারা দেখে বড় হবে, তাদের মধ্যে এই জিনিসগুলো গড়ে উঠবে। যাই হোক, আজকের যে আলোচনার মধ্যে যে মূল আলোচনাটাই রয়ে গেছে, সেই মূল আলোচনাটা কি, সেই মূল আলোচনাটা হলো যে সর্ব অঙ্গ মায়ের মতো, বিয়ে করলা কার মতো। তো এই কথাটা যদি আমি বলতে যাই যে জানলে কথাটা সামান্য আর না জানলে অনেক কিছু। দেখবেন এই পৃথিবীতে যত নারী জাতি আছে কারোর সাথে কারোর চেহারার মিল নেই, কারোর সাথে কথার মিল নেই, ভাষার মিল নেই, পছন্দের মিল নেই, কণ্ঠস্বরের মিল নেই, সম্পূর্ণই আলাদা আলাদা। তাহলে বিয়ে করলা কার মতো, সর্ব অঙ্গই তো মায়ের মতো। তো বিয়ে করা হলো যে আমার স্ত্রীর চেহারার সাথে আমার মায়ের স্ত্রীর সাথে মায়ের সাথে মিল নেই, আমার বোনের সাথে মিল নেই, আমার মেয়ের সাথে মিল নেই, আমার চাচির সাথে মিল নেই। তাহলে কি যে সর্ব অঙ্গ মায়ের মতো, বিয়ে করলা কার মতো, বিয়ে করেছি তার রূপে চেঞ্জ, তার রূপের সাথে আমার মা বোনের সাথে মিল নেই, তাহলে সেই রূপটাকেই আমি বিয়ে করেছি। তাহলে আজকের কথার যে ফয়সালা এটাই যে আমি যদি জানতাম যে এই রূপে আমার বোন, এই রূপে আমার চাচি, এই রূপে আমার খালা ফুপু, তাহলে আমি এদের কি কখনো বিবাহ করতে পারতাম না। তাহলে বিবাহ যখন করেছি তখন দেখেছি যে তার চেহারার সাথে কারো চেহারার মিল নেই, তাহলে তিনি তিনির মতো, আমার স্ত্রী স্ত্রীর মতো, তার সাথে কারো মিল নেই। তাহলে বোঝা গেল কি যে আমি সর্ব অঙ্গের মধ্যে আমার স্ত্রীর চেহারার সাথে কারো চেহারার মিল পাইনি। তবে এই কথাটা বেশিরভাগ লোকেই জানে, তারপরেও আমি এই আলোচনাটি এজন্যই করলাম যে বেশিরভাগ লোকে জানলেও কমের ভাগ লোকে হয়তো জানে না। তাই অন্য অন্য আলাপগুলো করার উদ্দেশ্য একটু মেশাল দিয়ে আসলাম এবং শেষে আপনাদের কাছে এই কথাটি আমি ভেঙে বললাম। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি আপনাদের এই আলোচনা ভালো লাগে তো আমাদেরকে জানাবেন, আমরা আরও নিত্য নতুন কিছু আলোচনা যেন আপনাদের কাছে উপহার করতে পারি। তবে আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।